হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি, কিন্তু আমি একটু অসুস্থ। যেমন কি জ্বর, হালকা জ্বর, সর্দি, তারপর কাশি, গলা ব্যথা, মাথা ব্যথা, এইসব। আর সামনে ঈদ চলে আসতেছে, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন, বাসায় থাকবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা, অনেক অনেক ঈদের শুভেচ্ছা। সো বন্ধুরা, দেখি কি করি, যেহেতু বুঝতেছি না কি করা যায়। আচ্ছা, আমি চেষ্টা করি কিছু একটা করার। বন্ধুরা, আমি অনেকটা সুস্থ, মোটামুটি সুস্থ আছি। গলা ব্যথা, গলাটা ভেঙে গেছে। সো এখন আমি আবিরকে নিয়ে কিছুটা মজা করব। সো তাহলে দেখি আমরা আজকে কেমন করে মজা করি। আমি পারিনি তোমাকে আপন করে রাখতে, আমি পারিনি তোমাকে আবার আমার করে রাখতে। তুমি বুঝোনি আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসোনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব গেয়েছি। বুঝোনি আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসোনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব গেয়েছি। গানে গানে সুরে সুরে কত কথা বলেছি তোমাকে, তুমি বুঝোনি বুঝোনি। বন্ধুরা, এটা আমার অনেক একটা ফেভারিট গান, বেহুলা আমারও ফেভারিট গান। এটা আমার অনেকটা ফেভারিট গান, আগে ফেভারিট ছিল না, যে শুনে তারপর থেকে আমার অনেকটা ফেভারিট গান হয়ে গেছে। সবাই আসে, আমরা আমাদের ফেভারিট গানটা গাই। ভাগ্য আমায় ছগল মারে, রক্ত বিষের জ্বালা, তুমি আমার আধার রাতের 100 তারার মালা। ও বেহুলা আমার এই কাহিনী 1000 বছর ধরে, ভালোবাসার গান শোনাবে প্রাচীন কোন সুরে। ও বেহুলা থেকে, ও বেহুলা লকিন্দর মল্লে তারে নিয়া বানায় ও বেলা, ও বই খাতা আমি মরলে তু গড়ে দিয়া বানাইব ভেলা, ও বই খাতা। ইশারায় তুই চাইলে বল,
আমার সঙ্গে চল। ওই উদাসপুরের বৃষ্টিতে আছে বিছবো দুজনায়, অভিমানী মন আমার চাই তোকে বারবার, অভিমানী মন আমার চাই তোকে বারবার, তাই বলি আই রে ছুটে আয়। এটাই করোনাটা, কেমন করোনার ভয়ে ধুকে ধুকে মর বাংলাদেশ, দালালের বাচ্চাদের কাছে ব্যবসা বড় জীবন, তুমি কি লকডাউন ফেলাই দেশে এলো করোনা, কারো হাত ধরো না কুলাকুলি করো না চুমু কেউ খেয়েও না, বেশি বেশি হাত ধোবে মাকে চেপে হাঁচি দিবে মুখোশে। করোনাতে লকডাউন, করোনা থেকে সুরক্ষা পেতে মাস্ক ব্যবহার করুন, লকডাউন কি ভাবে দূরত্ব বজায় রাখুন, বাড়িতে যাব কি ভাবে, আখি মানে কার দিয়া তেরে এখন আমি তো আর বিড়ি টিড়ি খাইতে চাই না, ও পাগলি খাতাও আমি সরাইতে পারবো না, গালটা গত মোটা কইরা ফেলাইতে গেলে বাপে আমাই করাইছিল বিয়া, বোয়ানতে গিয়াছিলাম 100 গাড়ি লইয়া, দিনে রাইতে দেখাই তার আসল চেহারা, বউ তো নয় যেম সিসি ক্যামেরা, বউ তো নয় যেম সিসি ক্যামেরা, খাইতে জ্বালাই বইতে জ্বালাই জ্বালাই দিনে রাইতে, ঠিক মতো দেয় না বিরে একটু ঘুমাইতে, বাপে আমায়া উস কইরা করাইছিল বিয়া, বাবাতে গিয়াছিলাম 100 গাড়ি লইয়া, বাড়িতে গিয়ে আমি বলবো দাদুকে বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে, বাড়িতে গিয়ে আমি বলবো দাদুকে বিয়ে আমায় দিতে হবে এই মাসের মধ্যে, বাড়িতে গিয়ে আমি বলবো দাদুকে বিয়ে আমায় দিতে হবে। কালান্তার মরম থাই যেন ইয়া।